বর্তমানে যত উন্নত সেট আসছে আমাদের বাজারে তত সেট স্লিম হচ্ছে তত সেট সুন্দর করার জন্য স্লিম করা হচ্ছে এবং ব্যাটারির ক্যাপাসিটি কমে যাচ্ছে যার কারণে আমাদের সবাইকে প্রায় সবাই এক একটা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করে থাকে এখন বাজারের মধ্যে তো অনেক ধরনের পাওয়ার ব্যাঙ্ক আছে অনেক ধরনের ক্যাপাসিটির পাওয়ার ব্যাঙ্ক আছে অনেক ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক আছে অনেক ফিচার সমৃদ্ধ পাওয়ার ব্যাঙ্ক আছে তো এই পাওয়ার ব্যাঙ্কের মধ্যে কোন পাওয়ার ব্যাঙ্কটা বাছাই করা আমাদের জন্য সবচেয়ে বেটার হবে তো আজকে আমরা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে কথা বলবো যে একটি পাওয়ার ব্যাঙ্ক কেনার আগে আপনি কী জিনিস দেখে কিনবেন তো চলুন শুরু করা যাক টেকলাইনটের পক্ষ থেকে স্বাগতম আমার সাথে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পাওয়ার ব্যাঙ্ক সময় আপনাকে প্রথমেই দেখতে হবে ক্যাপাসিটি ক্যাপাসিটি মানে হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্কে কতটুকু এমএএএস থাকবে এবং আপনাকে আরেকটি কথা বলে রাখা দরকার একটা পাওয়ার ব্যাঙ্কে যখন লেখা থাকে যে দশ হাজার এমএইএস বা আট হাজার এমএইএস তখন কিন্তু ওই পাওয়ার ব্যাঙ্কের মধ্যে সম্পূর্ণ দশ হাজার বা সম্পূর্ণ আট হাজার থাকে না সেখান থেকে আরও কম থাকে কেন কম থাকে সেটা নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো আপনারা সেটা দেখলেই অবশ্যই আপনার কাছে সেই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে আজকে ওই বিষয়টি থাক এই বিষয় নিয়েই কথা বলি তো ক্যাপাসিটির ব্যাপারে আপনাকে খেয়াল করলে করতে হবে যে আপনি যখন যত বড়ো এমএইচে পাওয়ার ব্যাঙ্ক নেবেন তত পাওয়ার ব্যাঙ্কটি বড় হতে থাকবে এবং মোটা হতে থাকবে আপনি যদি কম এমএচ পাওয়ার ব্যাঙ্ক নেন তাহলে সেটা অপেক্ষাকৃত ছোটো হবে তো এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি পাঁচ হাজার এমএস পাওয়ার ব্যাঙ্ক নেবেন বা দশ হাজার এমএস পাওয়ার ব্যাঙ্ক নেবেন আপনি যদি একটা বিশাল হাজার এমএস পাওয়ার ব্যাঙ্ক নিতে চান তাহলে সেটি কিন্তু অনেক বড় এবং ওজন দ্বারা হবে এই জিনিসটা মাথায় রেখে আপনি ক্যাপাসিটি ঠিক করবেন তৃতীয়তে আপনাকে দেখতে হবে পারফরমেন্স কিন্তু একটা পারফরমেন্স কিন্তু একটা পাওয়ার ব্যাঙ্ক কিনে ফেলা সাধারণত বোঝা যায় না যেটা সত্যি কথা আপনি একটা পারফরমেন্স দেখতে হলে একটি পাওয়ার ব্যাঙ্কে আপনি আগে চার পাঁচ বা পাঁচ ছয় বার ইউজ করার পর তা আপনার তারপর আপনি সেই পাওয়ার ব্যাঙ্কের অরিজিনাল যে পারফরমেন্সটা আছে সেটা দেখতে পারবেন কারণ একটা পাওয়ার ব্যাঙ্ক যখন আসে তখন আপনাকে আগে কয়েকবার রান করে সেই জিনিসটাকে ওকে করে নিতে হবে তারপর আপনি এটার ফুল ফিডব্যাকটা পেয়ে যাবেন ভালো ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক নিলে আপনারা ভালো পারফরমেন্স পাবেন বলে আমরা আশা করছি তো তিন নাম্বারে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে পাস থ্রো চার্জিং পাস থ্রো চার্জিং ব্যাপারটা কি পাস থ্রো চার্জিং ব্যাপারটা হচ্ছে যে মনে করেন আপনি রাতের বেলা আপনার পাওয়ার ব্যাঙ্কটা চার্জে লাগিয়েছেন এবং পাওয়ার ব্যাঙ্কের মধ্যে আপনার মোবাইলটা চার্জে লাগিয়েছেন কারণ আপনার কাছে একটা চার্জার থাকতে পারে পাওয়ার ব্যাঙ্কের সাথে কিন্তু কোনো চার্জার দেয় না ওরা তো আপনি চার্জারের মধ্যে পাওয়ার ব্যাঙ্ক লাগিয়েছেন পাওয়ার ব্যাঙ্কের মধ্যে মোবাইল লাগিয়েছেন তো প্রথমে আপনার মোবাইলটা চার্জ হবে এরপর পাওয়ার ব্যাঙ্ক চার্জ হবে সারা রাতের মধ্যে আপনার দোমটা দিয়েছি ফুল চার্জ হয়ে যাবে এখন এই টেকনোলজিটা কিন্তু প্রত্যেকটা পাওয়ার ব্যাঙ্কের মধ্যে থাকে না যেমন স্বামীর বেশিরভাগ পাওয়ার ব্যাঙ্কের মধ্যে এই টেকনোলজিটা আছে যে আপনি রাত্রেবেলা দুটা জিনিসই এক হতে চার্জে দিয়ে ঘুমাতে পারবেন কিন্তু ওয়ান পাসে যে পাওয়ার ব্যাঙ্কগুলো আছে সেই পাওয়ার ব্যাঙ্কের মধ্যে কিন্তু এই পাস থ্রো চার্জিং ব্যাপারটা থাকে না তার মানে আপনি যদি সারা রাত চার্জ দিয়েও রাখেন তারপর আপনার পাওয়ার ব্যাঙ্ক চার্জ হবে না আপনার মোবাইলটা চার্জ হয়ে আপনার চার্জ বন্ধ হয়ে যাবে এরপর আপনাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে প্রোটেকশন বেশিরভাগ ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্কগুলোর মধ্যে কিন্তু চার ধরনের প্রোটেকশন দিয়ে থাকে যেমন প্রোটেকশনগুলো হচ্ছে একটা হচ্ছে ওভার চার্জ যে আপনার ব্যাটারিকে ওভার চার্জ করবে না আর এটা হচ্ছে ওভার ভোল্টেজ বেশি ভোল্টেজে আপনার চার্জ করবে না সে আর এটা হচ্ছে শর্ট সার্কিট আর এটা হচ্ছে টেম্পারেচার মানে আপনার তাপমাত্রা বেশি বাড়বে না এই প্রোটেশনগুলো আপনাকে অবশ্যই দেখে নিতে হবে কারণ এই প্রটেসানগুলো যদি না থাকে তাহলে আপনার জন্য পাওয়ার ব্যাঙ্কটি সেফ হবে না কারণ এগুলো অনেক বড় বড় পাওয়ারের পাওয়ার ব্যাঙ্ক একটা যে জিনিসটা ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আউটপুট পোর্ট আউটপুট পোর্ট কিন্তু পাওয়ার ব্যাঙ্কের মধ্যে অনেক অনেক ধরনের হয়ে থাকে ওয়ান পয়েন্ট জিরো এম্পিয়ারের আউটপুট পোর্ট হয়ে থাকে টু পয়েন্ট ওয়ান এম্পিয়ার আউটপুট পোর্ট হয়ে থাকে আবার অনেকগুলো পাওয়ার ব্যাঙ্কের মধ্যে দুটি আউটপুট পোর্ট থাকে আবার অনেকগুলো পাওয়ার ব্যাঙ্কের মধ্যে একটি আউটপুট পড় থাকে এই জিনিসটা আপনার দেখতে হবে যে আপনি কি শুধুমাত্র আপনার জন্য পাওয়ার ব্যাঙ্কটি নিয়েছেন নাকি আপনি কোনো জায়গায় ইউজ করতে গেলে আপনার বন্ধুরা ইউজ করবে বা আপনার সেট কি ফাস্ট চার্জিং সাপোর্টেড তাহলে আপনাকে টু পয়েন্ট ওয়ান এম সমৃদ্ধ পাওয়ার ব্যাঙ্ক নিতে হবে তো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে তারপর এই বিষয়টা সেটা হচ্ছে কুইক চার্জ আমাদের মোবাইল যেরকম কুইক চার্জ সাপোর্টের তেমনি অনেক পাওয়ার ব্যাঙ্ক আছে যেগুলো কুইক চার্জ সাপোর্টেড আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে যে দশ হাজার এমএচের একটি পাওয়ার ব্যাঙ্ক যদি আপনি চার্জ দেন তাহলে কিন্তু সেটা চার্জ হতে অনেক সময় লাগবে কিন্তু সেই পাওয়ার ব্যাঙ্কটি যদি কুইক চার্জ সাপোর্টেড হয় তাহলে আপনি সেই পাওয়ার ব্যাঙ্কটিকেও খুব দ্রুত চার্জ করে ফেলতে পারবেন এবং কুইক চার্জ সাপোর্টেড পাওয়ার ব্যাঙ্কে সাধারণত আউটপুটটাও আউটপুটটাও চার্জে দেওয়া থাকে তাহলে আপনি আপনার কুইক চার্জ সাপোর্টেড মোবাইলের মধ্যেও আপনি পাওয়ার ব্যাঙ্ক থেকে খুব দ্রুত চার্জ করতে পারবেন এরপর আছে ইউটিলিটিতে ইউটিলিটি কি মানে পাওয়ার ব্যাঙ্কের মধ্যে অনেক এক্সট্রা ফিচার দেওয়া থাকে যেমন সর্বপ্রথম কথা হচ্ছে অনেক পাওয়ার ব্যাঙ্কের মধ্যে টর্চ থাকে যা আপনি যদি কোথাও ঘুরতে যান কোথাও দূরে কোথাও যান যেমন আপনি যদি সেন্ট মার্টিন দেন তাহলে আপনি ওখানে মধ্যে টর্চ লাইট লাগতেই পারে কারণ সেখানে কায়েন্ট থাকে না বা আপনি যদি সুন্দর মনে যান সেখানে টর্চ লাইট লাগতে পারে তো এটা আপনাকে মাথায় রেখে পাওয়ার ব্যাঙ্ক কেনার সময় আপনাকে ওই জিনিসটা মাথায় রেখে কিনতে হবে আবার কিছু কিছু পাওয়ার ব্যাঙ্কের মধ্যে স্পিকার থাকে রেডি এফ এম রেডিও থাকে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার পাওয়ার ব্যাঙ্কের সাথে কি কেবল দিচ্ছে নাকি অনেক পাওয়ার ব্যাঙ্কের সাথে কেবল দেয় অনেক পাওয়ার ব্যাঙ্কের সাথে কেবল দেয় না তো এইটা দিয়ে খেয়াল রেখে আপনাকে পাওয়ার ব্যাঙ্ক চুজ করতে হবে এরপরে দেখতে হবে আপনার ব্র্যান্ড ব্র্যান্ড জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এখানের মধ্যে যে পাওয়ার ব্যাঙ্ক অনেক ব্র্যান্ডের হয়ে থাকে শাওমি বলেন ওয়ান প্লাস বলেন স্যামসাং বলেন সনি বলেন হোয়াই বলেন বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক আমাদের বাজারে পাওয়া যায় তো কখনোই ভুলেও সস্তা পাওয়ার ব্যাঙ্ক নেওয়া যাবে না এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ পাওয়ার ব্যাঙ্ক আপনার দামি মোবাইলটিকে চার্জ করবে আর দেখা যায় বাজারের মধ্যে পাঁচশো টাকা দিয়ে দশ হাজার এমএইচ এক হাজার টাকা দিয়ে বিশ হাজার এমএ পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ সস্তা পাওয়ার ব্যাঙ্ক এগুলো আপনার মোবাইলের যেমন ক্ষতি করবে ঠিক তেমনি আপনি এগুলো থেকে কোনো আউটপুটই পাবেন না তো আপনার পাওয়ার ব্যাঙ্ক কেনার সময় অবশ্যই আপনি দেখে শুনে দেখে শুনে ভালো ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক কেনা উচিত আর এখনকার বাজারের মধ্যে আমি সবচেয়ে ভালো বলবো যে সাউমি পাওয়ার ব্যাঙ্ক আর স্বাওমি বাদে আপনি যদি স্বাউমে অরিজিনাল চিনতে সমস্যা হয় তাহলে আমাদের ভিডিওটি দেখতে পারেন নিচে একটা ভিডিও আছে যেখানে মধ্যে আপনি স্বামী অরজিনাল পাওয়ার ব্যাঙ্ক দেখে কিনতে পারেন আর আপনার যদি স্বাওয়ামী ভালো না লাগে তাহলে আপনি ইচ্ছে করলে রিম্যাক্স বাডাডা এবেচার এইসব ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক কিনতে পারেন কিন্তু আমাদের বাজারের মধ্যে সাধারণত স্যামসাং সোনির যে পাওয়ার ব্যাঙ্কগুলো আছে সেগুলো অরিজিনাল থাকে না বেশিরভাগই ডুপ্লিকেট পাওয়ার ব্যাঙ্ক তো আপনার এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে সস্তা পাওয়ার ব্যাঙ্ক ভুলেও কেনা যাবে না যে লোকাল মার্কেটে পাওয়ার ব্যাঙ্কগুলো আছে সেগুলো কেনা যাবে না তো আজকে এটুকু পর্যন্তই আপনারা যদি ভিডিওটি উপকার থাকে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের সাথে কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ টেকনার পক্ষ থেকে